বর্ষাকালটা এমন সময় ঘরের চাল যদি ফুটো হয়ে থাকে তবে বৃষ্টিতে আর দুর্ভোগের শেষ থাকে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমঝিমস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি এখন চা নিয়ে কোথায় যাচ্ছি দেখার জন্য ভিডিওটি দেখতে থাকো। সিঁড়িঘরের টিনগুলি মরচে পড়ে একদম নষ্ট হয়ে গেছে এবং এখন যেহেতু বর্ষাকাল তাই জল পড়ে পড়ে দেওয়ালের কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তাই মিস্ত্রি ডাকা হয়েছে, আজ সকাল সকাল মিস্ত্রিরা চলে এসেছে, নতুন টিন লাগানো হবে, এই টিনগুলো খুলে দেওয়া হবে। এই নতুন টিন দেখতে পাচ্ছ, এই টিনগুলো লাগানো হবে। টিন খোলার প্রস্তুতি শুরু হয়ে গেছে, এখন উপরে স্কুপগুলো খোলা হচ্ছে, স্কুপগুলো খুলে তারপরে টিনগুলো এক এক করে নামাচ্ছে। বর্ষাকালে ঘরে জল পড়লে তখন সবার আগে খোঁজা হয় বালতি গামলা মগ কোথায় আছে, সবগুলো খুঁজে এনে জায়গায় জায়গায় দেওয়া হয় যাতে জল পড়ে ভেসে না যায়। পুরোনো টিন নামানো কমপ্লিট হয়ে গেছে, দেখা একদম ফাঁকা হয়ে গেছে, এখন এক এক করে নতুন টিনগুলো উঠানো হচ্ছে। মাকড়সার জল পরিষ্কার করতে গিয়ে আমার দেখো কি অবস্থা হয়েছে, পুরো শরীর অ্যালার্জিতে ভরে গেছে। টিন লাগানো হয়ে গেছে, এখন একটাই শান্তি যে বৃষ্টি হলেও ঘরে জল পড়বে না।